হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেখে ফ্যামিলি ট্র্যান্ড ফ্যানে রুবার সাথে সকালবেলা গণেশ ঠাকুরকে দেখে নমো করে আহ দিনটা তো খুবই মানে ভালো হয়ে যায় মনটাও খুব ভালো হয়ে যায় তা ঘরটা তো পুরো ঘুমতে ঘুরতে থেকে একদম ঠান্ডা হয়ে আছে তাই ভাবছি একটু হিটারটা চালিয়ে দিই আর আমাদের পাশের ঘরেই রিক আর ওর ফ্রেন্ড অর্জিত শুয়ে আছে গায়ে ব্ল্যাঙ্কেট নেই একদম ঠান্ডাতে কুকুরি শুয়ে আছে আর বাকি এই লন্ড্রি রুমে যা কালকে একটু কাচাকুচি করেছিলাম তার সঙ্গে এই টাভেলগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলো ধুয়ে ঠিকঠাক রেখে দিলাম তাই ভাবছি হিটারটা বাড়িয়ে দিই আর আজকেই হচ্ছে এখানে আমাদের লাস্ট মানে লাস্ট দিন ব্রেকফাস্ট করেই আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে যাব তাই ভাবলাম আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তার কারণ বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে কিন্তু বড়রা মোটামুটি সবাই উঠে পড়েছে ব্রেকফাস্টটা বানানো থাকলে আমরাও খেয়ে নিতে পারবো তার সাথে বাচ্চারাও খেয়ে নিতে পারবে তাড়াতাড়ি আর এমনিতে হচ্ছে কালকে আমরা অলমোস্ট সবাই প্যাকিং করে রেখেছি আর একটু যেগুলো বাকি আছে সেগুলো আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর বাড়িটা কি সুন্দর লাগছে দেখো সত্যি বাড়িটাকে খুব মিস করবো তাছাড়া বাচ্চারা প্রচুর ছোটো খেলনা এইগুলি ফেলে এসেছে সেগুলোকে বোঝাতে হবে আর এখানে চলছে ব্রেকফাস্টের তোর আর আজকে আমরা দুটো জায়গায় ঘুরতেও যাব। তাহলে চলো চট করে রেডি হয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমরা আজকে কোথায় যাব আমরা রেডি হয়ে সাজুকুজু করে বেরিয়ে পড়েছি এখন আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে সিকুয়া ন্যাশনাল ফরেস্ট সেই যে দূরে লেখা আছে জায়ান্ট সিকুয়া ন্যাশনাল মনুমেন্ট সিকুয়া ন্যাশনাল ফরেস্ট তো জায়গাটা হচ্ছে খুব সুন্দর বুঝতেই পাচ্ছ পুরো গ্রিনারিতে ভর্তি পাহাড় খুব সুন্দর লাগছে তো এখন আমরা কিছুক্ষণ এই জায়গাটায় থাকবো আর এখানে এসে একটা যে জিনিস দেখে খুব ভালো লাগলো পুরো পাহাড়টাতে পুরো হলুদ ফুলে ভর্তি হয়ে আছে এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে সেই বিছানা চাদরের মতন ছড়িয়ে আছে আর এই হলুদ ফুলটা হচ্ছে পপি ফ্লাওয়ার আর এই পপি ফ্লাওয়ার দেখার জন্য আমরা লাস্ট ইয়ারে সে কত দূরে গেছি সেখানে গিয়ে ঠিকমতো দেখতেও পাইনি আর এখানে সেটা যে পপি ফ্লাওয়ারে ভর্তি তোমাদের দেখাচ্ছেই দেখো মানে পুরো হলুদ ফুলে ভর্তি মানে সেই চাদরের মতো হয়ে আছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা এখানে বিশাল পুরনো আর বড় বড় গাছ রয়েছে টু হান্ড্রেড সেভেন্টি ফিট হাই আর থার্টি ফিট ইন ডায়ামিটার এছাড়াও ওয়ার্ল্ডের সিক্স লার্জেস্ট ট্রিজ এখানে রয়েছে তাছাড়াও তো আরও যেমন ক্যাম্পগ্রাউন্ডস আছে হাইকিং সাইক্লিং ট্রেলস এই সমস্ত প্রচুর অ্যাক্টিভিটিস করার জন্য রয়েছে আর ওয়ার্ল্ডের সিক্স লার্জেস্ট ট্রিজ রয়েছে আরও অনেক কিছু দেখার আছে প্রচুর পুরনো আর বড়ো বড় গাছ এখানে রয়েছে যেমন সিয়েরা রেড ভুল ট্রিজ এরকম বহু পুরোনো আর বিশাল বিশাল বড় বড় গাছ এখানে রয়েছে আমরা এখন যাচ্ছি কিংস ক্যানিয়ানে আর রাস্তায় দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে বরফ পড়া মানে ভাবতে পারিনি যে এরকমভাবে বরফ পাবো যদিও উইন্টার মানে স্প্রিং চলছে কিন্তু এতটা যে বরফ পাবো বুঝতে পারিনি এখান থেকে শুরু হয়ে গেছে মানে ওখানে গেলে আরও বিশাল মানে বরফের চাদর হয়ে আছে বুঝতেই পারছি আর বাইরের টেম্পারেচারও তাই অনেকটা ডাউন এখন তো আমরা এখন যাচ্ছি কিংস ক্যানিয়ানে এখানে কিংস ক্যানিয়ানে ঢোকার জন্য হচ্ছে ৩৫ ডলার করে পার ভেকেল টিকিটের জন্য লাগবে আর পার পারসন হলে কুড়ি ডলার পঁয়ত্রিশ ডলার মানে মোটামুটি ওই দু হাজার টাকার মতো আর কুড়ি ডলার মানে এক হাজার টাকার মতো তবে কিংস ক্যানিয়ানে যে দেখার আছে যেটা হচ্ছে এটা হচ্ছে মানে প্রচুর এখানে মানে সুন্দর সুন্দর ভ্যালি রয়েছে ওয়াটারফল রয়েছে যেগুলো দেখার এখানে বিশেষ করে অ্যাট্রাকশান তাছাড়া আরও যেগুলো হচ্ছে ক্যানিয়ানস আছে পিকস আছে আর প্রচুর পুরনো বড় বড় সিকুয়া গাছের মানে এটা বাড়ি বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় সিকুয়া গাছের বাড়ি হচ্ছে এই কিংস ক্যানিয়ান আর তাছাড়া তো বললাম প্রচুর ভ্যালি ক্যানিয়ান ওয়াটারফল পিকস রয়েছে আর এরকম সুন্দর বুঝতে পারছি যে ওখানে গেলে আরও কতটা সুন্দর হবে আমরা এখন কিংস ক্যানিয়নের কাছাকাছি চলে এসেছি এবার স্ত্রীর শরীরটা একটু খারাপ করছে তার কারণ যেখানে বাড়িটা ছিল বাড়িটা যেখান থেকে আমরা ছেড়েছি সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় দু থেকে আরও আড়াই ঘন্টা দূরে তার জন্যই হচ্ছে স্ত্রীর অনেকক্ষণ গাড়িতে আছে বলে ওর গাটাও গোলাচ্ছে ওই জন্য আমরা একটু কিছুক্ষণ দাঁড়াবো তারপর আবার স্টার্ট করব আর এখানে একটা খুব ভালো গভর্নমেন্ট থেকে একটা জিনিস দেয় ফোর্থ গ্রেডার স্টুডেন্টসদের যে ওরা হচ্ছে প্রত্যেকটা ন্যাশনাল পার্কে ফ্রি অ্যাক্সেস করতে পারবে মানে ওদের জন্য কোনো রকম টিকিট লাগবে না ইভেন সেই ফোর্থ গ্রেডারের সঙ্গে যে ফ্যামিলিস থাকবে বা রিলেটিভস বা ফ্রেন্ডস মানে যতই ফ্যামিলি থাকুক না কেন নাম্বার অফ পিপল তো তাদের জন্য সেটা ফ্রি হয়ে যাবে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার এরকম চুয়ান্নটা ন্যাশনাল পার্কে রিক হচ্ছে একেবারে ফ্রি অফ কস্টে ও পুরো ঘুরতে পারবে ওর সাথে আমরাও ঘুরতে পারবো বা সেই সময় যদি আমাদের সাথে কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি বা রিলেটিভস থাকে তারাও পুরোপুরি ওদের এন্ট্রি ফি মানে কোনোরকম এন্ট্রি ফিস লাগবে না পুরোটাই ফ্রি হয়ে যাবে এটা দেওয়ার কারণ হচ্ছে শুধু ন্যাশনাল পার্ক নয় সেন্ট্রাল পার্ক এইরকম জায়গাগুলো এটা দেওয়ার কারণ হচ্ছে ফোর্থ গ্রেডার স্টুডেন্টরা একটু আস্তে আস্তে বড় হচ্ছে ওরা হচ্ছে যাতে ন্যাশনাল পার্ক বা এই সমস্ত জায়গাগুলো ঘুরে এক্সপ্লোর করে ওদেরও একটা ভালো লাগার জায়গা তৈরি হয় অনেক কিছু ইনফরমেশান পাবে সেখান থেকে এই জন্যই এই ব্যবস্থাটা করে দিয়েছে গভর্নমেন্ট থেকে আর অবশ্যই সাথে কিন্তু ফোর্থ গ্রেডার স্টুডেন্টকে থাকতে হবে তাকে দেখে তবেই হচ্ছে আমাদেরকে পারমিশন দেবে তা ওখানে হচ্ছে ন্যাশনাল পার্কের যেখানে এন্ট্রেন্স সেখানে হচ্ছে আমরা কিছু ডকুমেন্টস দেখালাম তার কারণ ফোর্থ গ্রেডার স্টুডেন্টের কিছু ডকুমেন্টস আনতে হবে কে সেই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে এসেছিলাম সেইগুলো দেখাতে কাউন্টারে ওনারা একটা আমাদের কার্ড দিয়ে দিলেন যেই কার্ডটা হচ্ছে ইন ফিউচারে আমরা আরও অনেক ন্যাশনাল পার্কে বা সেন্ট্রাল পার্কে ইউজ করতে পারবো সেটা দেখালে হচ্ছে আমাদের এন্ট্রি ফিসটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে এই দেখতে পাচ্ছো পুরো বরফের চারদিকটা ভর্তি প্রচণ্ড ঠান্ডা আমরা যেখান থেকে মানে সিকুয়াতেও এতটা ঠান্ডা ছিল না এখানে যা অবস্থা আমাদের মোটা মোটামোটা রীতিমতো জ্যাকেট টুপি গ্লাভস পরে নিতে হয়েছে আর ঠান্ডা তো ঠিক আছে তাও আমরা ভেবেছিলাম যে হাইকিংয়ে যাবো আর কি ট্রেল করব কিন্তু এত খারাপ অবস্থা হার্ড আইস হয়ে গেছে আর সূর্যের মানে হিটে সব বরফগুলো গলছে তার জন্য রাস্তার আইসগুলো সমস্ত হার্ড হয়ে গেছে তা প্রচুর বাচ্চা বড় মানে স্লিপ করে পড়ে যাওয়ার মতো অবস্থা এরকম হচ্ছে তাই আমি আর স্ত্রীকে নিয়ে রিস্ক নিলাম না তাই আমি স্ত্রীকে নিয়ে আমার বন্ধু আমরা হচ্ছে আবার গাড়িতে ব্যাক করে চলে এলাম আর ওখানে ট্রেল করতে গেছে শুভ্র রিক আরও দুটো বাচ্চা আর শুভ্রর বন্ধু তবে এখানে যে যে ট্রেল করে যাচ্ছে এখানে হচ্ছে বিশ্বের বিখ্যাত এরকম বড় বড় পুরনো গাছ রয়েছে যেগুলো একদম দেখার মতো এখানে এলে মিস করতেই নেই তাই জন্য আমরাও আসতে চাইছিলাম কিন্তু এত স্লিপারি হয়ে আছে যে আমা আমি যদি পড়ে যাই বা শ্রী যদি পড়ে পড়ে যায় কে কাকে ধরবে এই যে দেখতে পাচ্ছ তিন হাজার চারশো বছরের পুরনো এইরকম বড় বড় গাছগুলো পুরনো গাছ মানে বিশাল লম্বা নিচ থেকে দেখে শেষ হচ্ছে না মানে পুরো উঁচু হয়ে যাবে সালমান ট্রিতে ভর্তি এখানে যাই হোক খুব ভালো ন্যাশনাল পার্ক ঘুরলাম তবে আমাদের সকলের খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য ওখান থেকে বেরিয়ে একটা এক্সিট নিয়ে মানে যে কোনো খাবারের দোকানেই আর কি আমরা ঢুকে খেতে রাজি ছিলাম তবে মানে ফরচুনেটলি এখানে এসেই দেখি যে একটা ইন্ডিয়ান এই যে রেস্টুরেন্ট দেখেই তো মনও ভরে গেছে আর তার সঙ্গে খিদেও দশগুণ বেড়ে গেছে আগে সবাই ফ্রেশ হয়ে তারপর হচ্ছে মানে একটা পেট পুড়ে যাকে বলে খেতে হবে এটা একটা না মার্কেট প্লেস যার ভেতরে ঢুকে দেখি যে এরকম প্রচুর কিছু জিনিস বিক্রি হচ্ছে যেখানে এই যে এই কারগুলো তো রিকের খুব পছন্দ হয়েছে খুব সুন্দর এই কারগুলো আর খুব হার্ডি ডিগি খোলা যায় ডোর খোলা যায় বোনেট খোলা যায় মানে এইরকম খুব সুন্দর কারগুলো আর তার সাথে হচ্ছে প্রচুর কিছু খাবার দাবার ফ্রুটস এই সমস্ত বিক্রি হচ্ছে রেডি খাবার বিক্রি হচ্ছে তার সাথে হচ্ছে অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে আর এরকম না ঠেলাগাড়ি করার মতন কি সুন্দর করা আছে যেখানে অনেক কিছু ছোট ছোট সফিস বিক্রি হচ্ছে আর এখানে মজার ব্যাপার হচ্ছে কাবলি ছোলা ঝাল মটর যেগুলো আমরা খুবই খেতাম ঝাল বাদাম আমসত্ব মানে এইরকম প্রচুর কিছু নর্মাল রোস্টেড বাদাম এই যে সবুজ মটর অনেক কিছু বিক্রি হচ্ছে মানে দেখে না মুখে জাস্ট জিবে জল চলে এলো আর কি তো আর ভেতরে এছাড়া আরও অনেক রকম খাবারের দোকান পাট রয়েছে মেক্সিকান ইটালিয়ান তো আমরা ইন্ডিয়ান খাবারই খাবো এবার মনে হয় ওখানে ডাকছে খাবার দিয়ে দিয়েছে যাই এবার খেতে যাই প্রচন্ড খিদে পেয়েছে বাচ্চাদেরকেও খাওয়াতে হবে আর তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজেও আমাকে দেখতে চাও তো ওখানে গিয়েও আমার পেজটা ফলো করে নিতে পারো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের ট্যুরটা তো খুব ভালোই ঘোরা হলো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ